Hello everyone, assalamu alaikum. এটা হচ্ছে একটা বোতল, এটা হচ্ছে কিসের বোতল, এটা আমার মেয়ের নাটেলা. নাজি ফেলে তুমি নাটেলা খেয়েছিলে না এটাতে? ও সরি, নিউটেলা. ওই একই হলো নাটেলা নিউটেলা. কেউ বলে নাটেলা, কেউ বলে নিউটেলা, যা যেটা মন চায়. কেউ বলে নুসিলা. হ্যাঁ, যাই হোক, এটা খাওয়া শেষ. এখন এটা ক্লিন করে আমরা ভাবছি এর মধ্যে কিছু পেন রাখবো. তো পেন রাখবো যেহেতু, তো সেহেতু একটু সামনে ডেকোরেশন করি. আমি এখানে গানটা হিটে দিয়েছি. অনেকগুলো গান না নষ্ট হয়ে গেছে, তো কাচের বোতলে না গানের হিটটা ঠিক মতো থাকে না, এটা একটা বিষয়। একটু ফুল লাগাই দিই, যেহেতু পাশে অনেক ফুল আছে, এই দেখছেন থাকতে চায় না, জোর করে লাগাই দিলাম ফুল. আগে এরকম করে নিচে একটু লাগাই দিই, তারপর এটা দিই. আর এটাকে, এই যে এই ডান্ডিটা আছে না, এই ডান্ডিটা একটু ফোল্ড করে দিচ্ছি. আর এখানে রিবন আছে, এগুলো সবগুলো আমি একটু উপরের দিকে উঠিয়ে লাগাবো. তারপর এই রিবনটা, এই ফুলটা আমার অন্য একটা এসেছে ছিল, তো আমি ভাবলাম যে এবার হচ্ছে আমি আমার এটাতে লাগাবো. আর এই রিবনটা খুলে গিয়েছে, এটাকে এখন ঠিক করে এখানে বসিয়ে দিব. আবার না হলে এই এটা কিন্তু এখানেও লাগানো যায়, যেহেতু আমরা হচ্ছে এটাকে ফ্লাওয়ার এই পেন হোল্ডার বানাবো. তো এখন এই যে রিবনটা খুললাম, খুলে এই রিবনটা এইখানে দিয়ে দিতে যাচ্ছি, তাহলে সুন্দর হবে. এই পাশ দিয়ে আঠা লাগিয়ে দিব. আর একটা জিনিস হচ্ছে, কাছে কিন্তু আঠা থাকে না, এটা উঠায় ফেলতে হবে. তো যদি ইয়া ব্যবহার করি আমরা, জানে বলে সুপার গ্লু, তাহলে কিন্তু ভালো থাকবে. আর সুপার গ্লুর দাম হচ্ছে, একটাই হচ্ছে 15-20 টাকা, একটা একটাতে অনেক অল্প থাকে, অল্প একটু লাগাইলেই শেষ হয়ে যায়. তো এইভাবে, আর এই এখানে আঠা দিছি না, এখানে হাত দেওয়া যাবে না. এখানে হাত দিলে না একটা কেমন জানি একটা ইয়া আসে, আঁশের মতো আসে, চুল চলে আসলে কোত্থেকে. এখন এটাকে এইরকম করে জোরে দিব, তারপর এই জায়গাটাতে একটু বো বানিয়ে ঠিক করে বসিয়ে দিব. এরকম ফুল টুল থাকলে বাসায় অনেক কিছু সুন্দর করে রিসাইক্লিং করা যায়. আর খুবই সোজা না, যে একটা যে কিছু ফুল বসিয়ে দিলাম, কিছু পার বসিয়ে দিলাম, হয়ে গেল একটা শিল্পকর্ম. নিচের এই যে এই জিনিসগুলোকে একটু কাটে উপরের দিকে ঢুকাই দেবো, আর এখানে আরেকটু ফুল দিয়ে দেব. এই রিবনগুলোও কিন্তু অনেক কিনতে পাওয়া যায়, আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই করছি. তারপর এখানে একটা একটা ছোট্ট একটা পার্ল বসিয়ে দিব. এই যে সাদা পার্লটা এখানে বসাবো, তাই এখানে একটু বেশি করে আঠা লাগিয়ে নিলাম, তারপর এটা এখানে এমনি বসিয়ে দিলাম. এটা যদি আমরা এইভাবে খেয়াল করি, তাহলে এটা দাঁড়ালো এই যে একটা কাচের বোতল. এখানে এখন কালার পেন্সিল টেন্সিল রাখবো. গহনা বানানোর একটা ফুল পেয়ে গেছি, এবং সেই ফুলটা এটা নিচের সাইডটাতে যেটা দেখা যাচ্ছে এখানে বসিয়ে দেব. এই জায়গাগুলোতে না আমরা গ্লু গানটা ব্যবহার করব. ইয়েস, ডান, এখানে পাতাটাতে বসিয়ে দিব. যদি মনে করি আমি এটা চেঞ্জ করব, উঠাবো, তাহলে সহজেই উঠানো যাবে. এখন একটা একটা, এখন নাজিফা একটা একটা করে হচ্ছে তার কালার পেন্সিলগুলো দিচ্ছে. কালার পেন্সিল এটা জানি কি নাজিফা, সাইন পেন. ইয়েস,
এই ঢাকনাটা এখন আর কাজে লাগবে না, ঢাকনাটা চাইলে আমরা এটা নিচের দিকে বসে এখানে এরকম করে দিয়ে ছবি তোলার কাজে লাগাতে পারি, তবে ভালো লাগছে না, ঢাকনাটা সরিয়ে দিই। এই যে একটা ফ্লোরাল আমাদের পেন হোল্ডার হয়ে গেল, একদম সিম্পল, একদম ইজি। এটাকে এখন আর মশলা লুকাবো না, এখানে এখন তেলই রাখবো। এখন আমার মেয়ের টেবিলে এটা রেখে দিব। এই যে কেমন লাগছে, ফোকাস আসতেছে না। এই যে যাই হোক, একটা ফ্লোরাল কিছু হয়েছে, যেটা হয়েছে আমার মনে হচ্ছে মানে কাজে লাগাতে পেরেছি। থ্যাংক ইউ।